চলো আমরা স্টার্ট করি। বুলিয়ান অ্যালজেব্রার শুরুতে যে কথাটা বলতে হয়, যে ব্যক্তিটার নাম, এর নাম হচ্ছে জর্জ বুল। তিনি আসলে সর্বপ্রথম গণিত এবং যুক্তির মধ্যে, দ্যাট মিন্স ম্যাথমেটিক্স এবং লজিকের মধ্যে একটা সম্পর্ক তৈরি করেন। আর এই ম্যাথমেটিক্স এবং লজিকের উপর বেস করে সে যে অ্যালজেব্রাটা তৈরি করে তাকেই বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। মূলত যেহেতু ওনার নাম হচ্ছে জর্জ বুল, উনি এই ম্যাথমেটিক্স এবং লজিকের উপর বেস করে অ্যালজেব্রাটা তৈরি করে, তাই ওনার নাম অনুসারেই এই বুলিয়ান অ্যালজেব্রার নামকরণটা হয়। তাহলে আমরা যে সাধারণ বীজগণিত বা সাধারণ অ্যালজেব্রা জানি, তার থেকে ডিফারেন্স গুলো কি, সেই ব্যাপারটা আমাদের আস্তে আস্তে জানতে হবে। তো প্রথমত এখানে লজিক বলতে উনি বুঝিয়েছে সত্য বা মিথ্যা। এছাড়াও আমরা সত্য মিথ্যা এই ব্যাপারটাকে আরো কয়েকটা নামে ডাকতে পারি, যেগুলো পরের স্লাইড গুলোতে দেওয়া আছে। এখানে মূলত উনি চিন্তা করেছে যে একটা জিনিস ট্রু নাকি ফলস, এর উপর বেস করে উনি অ্যালজেব্রাটা তৈরি করেছে। অথবা পরবর্তীতে আমরা দেখব যে কোন একটা জিনিস যদি অন স্টেটে থাকে তাহলে সেটাকে ট্রু বলবো, আবার যদি অফ স্টেটে থাকে সেটাকে আমরা ফলস বলবো, আর যদি আমরা কোন ডিজিট দিয়ে প্রকাশ করতে চাই তাহলে দেখা গেল যে ট্রু অথবা অন এগুলোকে আমরা ওয়ান দ্বারা প্রকাশ করতেছি, অথবা ভোল্টেজের সাপেক্ষে যদি আমরা চিন্তা করি তাহলে হাই ভোল্টেজটাকে আমরা ওয়ান দ্বারা প্রকাশ করতেছি। বেশ কয়েকটা টার্ম আছে, সেগুলো পরে বলবো। এখন এই ডিজিটাল ডিভাইস গুলো বাইনারি পদ্ধতিতে কাজ করে। এখন বাইনারি পদ্ধতিতে কাজ করলে কোন কোন অপারেশন গুলো করে সেই ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে। এখন কোন ডিভাইস গুলোকে ডিজিটাল ডিভাইস বলবো, যারা আসলে বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম নীতি গুলো মেনে চলে। তো নিয়ম নীতি গুলো আমাদের আস্তে আস্তে পরের স্লাইড গুলোতে আছে। এই জন্য বলতেছে যে সত্যটাকে আমরা প্রকাশ করব, আমি একটু আগে বলছি ডিজিট দিয়ে প্রকাশ করতে গেলে সত্যটাকে ওয়ান ধরবো আর মিথ্যাটাকে জিরো ধরবো। পরবর্তীতে ভোল্টেজের সাপেক্ষে যদি আমরা চিন্তা করি তাহলে হাই ভোল্টেজ কে ওয়ান দ্বারা প্রকাশ করবো আর লো ভোল্টেজটাকে জিরো দ্বারা প্রকাশ করবো। আবার যদি একটা সুইচ এর ক্ষেত্রে আমরা চিন্তা করি যে একটা সুইচ কি অন স্টেটে আছে নাকি অফ স্টেটে আছে, যেহেতু অন স্টেটে থাকে তাহলে ওয়ান দ্বারা প্রকাশ করবো, যদি অফ স্টেটে থাকে তাহলে জিরো দ্বারা প্রকাশ করবো। আর মূল ব্যাপারটা হলো, তাহলে বুলিয়ান অ্যালজেব্রা রুলস রেগুলেশন মেনে যে সার্কিট গুলো নিয়ে আমরা কাজ করব, তার ভিতর ডেফিনেটলি একটা ভোল্টেজের তো সাপ্লাই দিতে হবে। এখন এই ভোল্টেজের রেশিওটা কেমন হবে? অথবা আরেকটা প্রশ্ন হলো যে আমরা যে ডিজিটাল ডিভাইস গুলোর কথা বলছি বা জিরো বা ওয়ান দ্বারা প্রকাশ করতেছি, আসলে জিরো বলতে এখানে কি মিন করে, ওয়ান বলতে কি মিন করে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। যেকোনো একটা সার্কিট যখন কাজ করে নিশ্চয়ই তার ভিতরে একটা সাপ্লাইড ইনপুট ভোল্টেজ থাকতে হবে। যদি রেশিওটা টু থেকে ফাইভ এর মধ্যে হয় তাহলে সেটাকে ওয়ান দ্বারা প্রকাশ করতে হবে, আর যদি জিরো থেকে 0.8 হয় তাহলে সেটাকে জিরো দ্বারা প্রকাশ করতে হবে। এখানে দেখো দেওয়া আছে। তাহলে আমরা যদি জিরো মিন করি তার মানে আলটিমেটলি এখানে ভোল্টেজের ইনপুট থাকবে কত, এর ভিতরে রেশিওটা 0 থেকে 0.8 এর ভিতরে, নট নেসেসারি জিরোই থাকবে, 0 থেকে 0.8 এর ভিতরে। এখন এই মানগুলো কি? এই মানগুলো হচ্ছে পরীক্ষিত মান, এটা আমার আন্দাজি কোনো দেওয়া মান না। ডিজিটাল ডিভাইস গুলোর ভিতরে সাপ্লাইড যে ভোল্টেজ গুলো হবে অলওয়েজ এই রেশিও গুলো মেনে চলবে, যে যেগুলোকে আমরা ডিজিটাল ডিভাইস বলব। তাহলে টু থেকে যদি ফাইভ ভোল্টেজের ভিতরে হয় তাহলে সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি, ওয়ান দ্বারা। তাহলে আমরা যখন পরবর্তীতে দেখব সত্যক সারণি, সত্যক সারণি কি সেটা আমি পরে বলবো। তবে সত্যক সারণি গুলোতে আমরা দেখে থাকি যে ইনপুটে জিরো ওয়ান এরকম দেওয়া থাকে, তার মানে আমাদের মাথায় নেওয়ার কারণ নেই যে ওখানে ডিজিট জিরো ওয়ান দেওয়া আছে। অ্যাকচুয়ালি জিরো আর ওয়ান বলতে সেটা একটা ভোল্টেজ লেভেল কে নির্দেশ করে, যেমন এখানে ভোল্টেজের লেভেল যদি 0 থেকে 0.8 এর মধ্যে হয় তাহলে ওইটাকে আমরা জিরো দ্বারা প্রকাশ করব, আর যদি 2 থেকে 5 ভোল্টেজের মধ্যে হয় তাহলে সেটাকে ওয়ান দ্বারা প্রকাশ করব। এখন প্রশ্ন হলো তাহলে 0 থেকে 0.8 থেকে 2 ভোল্টেজের মাঝামাঝি এটাকে কি বলবো? ডিজিটাল ডিভাইসে পরীক্ষা করে দেখা যায় যে এই মাঝামাঝি যে ভোল্টেজটা 0.8 থেকে 2, এটা কখনোই শো করে না।
বা এরকম ঘটনা ডিজিটাল ডিভাইসে ঘটবে না, এই জন্য এটাকে বাংলায় বলা হয় অসংজ্ঞায়িত ভোল্টেজ, আর ইংরেজিতে বলা হয় আনডিফাইন্ড ভোল্টেজ। পরীক্ষা এমসিকিউ তে আসতে পারে নিচের কোন ভোল্টেজ লেভেলকে অসংজ্ঞায়িত হিসাবে বিবেচনা করা হয় বুলিয়ান অ্যালজেব্রায়, বা বুলিয়ান অ্যালজেব্রার অসংজ্ঞায়িত ভোল্টেজ লেভেল কোনটা। মনে করো এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, তাহলে অ্যান্সার কত হবে? 0.8 থেকে 2 ভোল্টেজ। বোঝা গেছে না যায়নি? জি স্যার। তাহলে আমরা কখনো এটা মনে করার কারণ নাই যে আমরা কোন একটা জায়গায় ইনপুটে 0 আর 1 দিচ্ছি, তার মানে এখানে সংখ্যা 0 আর 1 দিচ্ছে। আসলে এটা আমরা ডিজিটালি কোন একটা ভোল্টেজের লেভেলকে একটা নাম্বার দ্বারা প্রকাশ করতেছি মাত্র। আচ্ছা, এখানে এই কথাগুলো লেখা আছে। এখন যদি ভোল্টেজের প্রেজেন্ট থাকে, যেমন একটু আগে আমরা বললাম কোন একটা লজিক যদি সত্য হয় 1 দ্বারা প্রকাশ করি, সেম ভাবে অ্যাবসেন্ট প্রেজেন্টের ঘটনাটাকেও আমরা মনে করে একটা সার্কিটের ভিতরে একটা বৈদ্যুতিক ভোল্টেজ প্রেজেন্ট আছে, তাহলে আমরা সেটাকে ধরে নিতে পারি 1 স্টেটে আছে, আর যদি অ্যাবসেন্ট থাকে তাহলে 0 স্টেটে থাকে। যেমন সুইচের ক্ষেত্রে বললাম যে অন স্টেট অথবা অফ স্টেট, অন স্টেটটাকে যেরকম 1 বললাম আর যে অফ স্টেটটাকে 0 বললাম, এখানে তো এটা বলাই আছে 0 থেকে 0.8, যেটা আমি অলরেডি বলে ফেলছি, আর এটা ব্যবহার করা হয় না, দ্যাটস ওয়াই এটাকে আনডিফাইন্ড ভোল্টেজ বা অসংজ্ঞায়িত ভোল্টেজ বলা। এই ফুল স্লাইডটা হচ্ছে এমসিকিউ এর জন্য বললেই হবে, আর কোথাও কাজে লাগবে না। এখানে মূলত বলার পিছনে কারণ হলো আমাদের বেস থেকে যেতে হবে। অনেক স্টুডেন্ট বলে স্যার এখানে দুটা ইনপুটেই দিলাম 0, আউটপুট চলে আসে 1, তো একদম যদি 0ই দেই যেই অপারেশনই করি না কেন, সেটা আসলে আউটপুট কেমনে এটা 1 আসে, এরকম অনেকে প্রশ্ন করে। আসলে এখানে 0 বলতে যে 0ই আছে এক্স্যাক্টলি ব্যাপারটা এমন না, 0 থেকে 0.8 এর ভিতরে যে কোনো একটা ভোল্টেজ লেভেলের ইনপুট সাপ্লাই সেখানে দেওয়া আছে, এটা বুঝতে হবে। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার সাধারণ অ্যালজেব্রার থেকে বৈশিষ্ট্যগুলো আলাদা কি? যেমন বুলিয়ান অ্যালজেব্রায় আমরা শুধুমাত্র 2টা অঙ্ক ব্যবহার করব, আর এই বুলিয়ান অ্যালজেব্রাটাই যেহেতু ডিজিটাল ডিভাইসে ব্যবহার করা হয়, যার কারণে আমরা কিন্তু ওখানে ডিভাইসটাকে ডিজিটাল বলছি, কারণ ডিজিটালি আমরা তো জানি 2টা অঙ্ক নিয়ে আমরা কাজ করি 0 আর 1। তাহলে আমরা সাধারণ অ্যালজেব্রা থেকে এখানে একটা পার্থক্য পেয়ে গেলাম যে সাধারণ অ্যালজেব্রায় আমরা কয়টা অঙ্ক ব্যবহার করতে পারি, 0 থেকে 9 পর্যন্ত, তাই না? কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য হলো অনলি 2টা নাম্বার ব্যবহার করা যাবে। এখানে যেহেতু সব সময় 2টা মান ব্যবহার করব, এবং আমরা পরবর্তীতে দেখব এখানে শুধুমাত্র গাণিতিক অপারেশন যোগ গুণ আর কমপ্লিমেন্ট বা পূরকের মাধ্যমে করা হয়, যার কারণে এই পদ্ধতিটা তুলনামূলকভাবে সহজ। আর বুলিয়ান চলকের সংজ্ঞাটা আমি করে দিচ্ছি। বুলিয়ান অ্যালজেব্রায় ভগ্নাংশ, লগারিদম, ঋণাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা এগুলো নিয়ে কোনো কাজ করা যায় না। আমরা যখন সাধারণ বীজগণিত পড়ি তখন সেখানে লগের অঙ্ক করেছি, ফ্র্যাকশন বা ভগ্নাংশ ছিল, ঋণাত্মক সংখ্যা ছিল, ইমাজিনারি নাম্বার ছিল, বাট বুলিয়ান অ্যালজেব্রায় এগুলো নিয়ে কাজ করা যায় না। ইভেন বুলিয়ান অ্যালজেব্রায় আমরা যেরকম ত্রিকোণমিতি, পরিমিতি এগুলো নিয়ে ম্যাথগুলো পড়ে আসছি, এরকম কোনো অপারেশন বুলিয়ান অ্যালজেব্রায় নাই। আর এখানে গাণিতিক অপারেশন 3টা পারফর্ম করা হয়, একটা হচ্ছে যোগ, একটা হলো গুণ, একটা হলো কমপ্লিমেন্ট বা পূরক। এখন এখানে যে যোগ গুণ আর পূরক আছে, এটা কি সাধারণ আমরা যে যোগ গুণ করি তার মতো হবে কিনা? ডেফিনেটলি হবে না। বুলিয়ান অ্যালজেব্রার নিজস্ব কিছু নিয়ম নীতি আছে, যেগুলোকে বলা হয় বুলিয়ান পোস্টুলেট বা বুলিয়ান স্বতঃসিদ্ধ। এটা পরের স্লাইডে আমি সংজ্ঞা আকারে পড়াবো, আপাতত জেনে রাখো যে বুলিয়ান অ্যালজেব্রায় 3টা অপারেশন করা যায়, যোগ গুণ আর পূরক। তবে রুলস রেগুলেশন গুলো আলাদা হবে, এটা অলরেডি বলে ফেলছি, জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায় না। তাহলে পরীক্ষায় যদি 2 মার্কের প্রশ্ন আসে যে সাধারণ অ্যালজেব্রা, দ্যাট মিনস দশমিক অ্যালজেব্রা অথবা সাধারণ অ্যালজেব্রা যেটাই বলো না কেন, আর বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে ডিফারেন্স গুলো কি হবে, তাহলে এখানে নোট করে দেওয়া আছে, তোমরা একবার রিডিং দিলেই হবে, অলরেডি এটা পড়ানো শেষ। তাহলে আমরা এখন থেকে বুলিয়ান অ্যালজেব্রা বলতেই 2টা নাম্বারকে মিন করব, একটা হলো 0 1, আর এইখানে আমরা সব সময় যে কাজটা করব অপারেশন গত দিক থেকে, একটা হলো যোগ গুণ আর আরেকটা হলো কমপ্লিমেন্ট। বাস এই কথাগুলো মনে রাখলেই হবে। আর আরেকটা কথা বলেছি যে বুলিয়ান অ্যালজেব্রার
ভ্যালুগুলো যখন ইনপুট দিব তখন জিরো বলতে বা ওয়ান বলতে এটা একটা ভোল্টেজ লেভেলকে মিন করে, নট এক্স্যাক্টলি জিরো অথবা নট এক্স্যাক্টলি ওয়ান। জাস্ট উই হ্যাভ টু এক্সপ্রেস এ ভোল্টেজ লেভেল বাই ইউজিং জিরো আর ওয়ান, এইটা মনে রাখতে হবে। এখন এখানে কি কি অপারেশন হয় তার ভিতর, যেমন আমরা বললাম যে ওয়ান কে আমরা মাঝে মাঝে অন লিখে প্রকাশ করতে পারি, টু লিখে প্রকাশ করতে পারি, সেম ভাবে টু পুরোটা না লিখে টি দিয়ে অনেকটা এটা প্রকাশ করে, সেম ভাবে জিরোর ক্ষেত্রে হচ্ছে তোমার ফলস অথবা এফ দ্বারা প্রকাশ করতে পারো, আর অফ স্টেট এগুলো তো আমরা বলেছি। আবার ভোল্টেজের লেভেল অনুসারে চিন্তা করলে যদি হাই ভোল্টেজের সাপ্লাই হয় তাহলে ওয়ান দ্বারা এক্সপ্রেস করব, লো ভোল্টেজ হলে ওয়ান দ্বারা করবো। এখন এই যে আমরা বললাম যে বুলিয়ান অ্যালজেব্রায় তো তিনটা গাণিতিক অপারেশন হয়, একটা হলো গুণ, একটা হলো যোগ, আর আরেকটা হলো কমপ্লিমেন্ট। এটা হলো গুণ, এটা যোগ, আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখন আমরা যে কোনো কাজ করতে গেলে, গাণিতিক অপারেশন করতে গেলে অপারেটর লাগে, তাই না? যেমন আমরা দুটা সংখ্যার যখন যোগ করি তখন মাঝখানে, মনে করো এ একটা নাম্বার বি একটা নাম্বার, তাহলে এই যে মাঝখানে আমরা যোগ চিহ্নটা ব্যবহার করি, যোগ বিয়োগ গুণ ভাগ, তারপরে তোমার আমরা ম্যাথমেটিক্যালি আরো অনেক কিছু ব্যবহার করতাম, যেমন ট্যান, তারপরে কট, সাইন, কস, এগুলো সবই কিন্তু এক একটা অপারেটর। অপারেটর গুলো কি করে, অপারেন্ড গুলোকে তার গাণিতিক কাজে সহায়তা করবে, কারণ একটা অপারেটর না থাকলে তো অপারেন্ড নিজস্ব কোনো কিছু করতে পারবে না। আমি এখন এখানে একটা সংখ্যা রাখলাম দুই, এখানে একটা সংখ্যা রাখলাম দুই, এদের কি অপারেশন হবে সেটা তো আমরা জানি না। যখন যোগ দিচ্ছি তখন এই অপারেটরটা মিন করতেছে এই দুটা অপারেন্ডের ভিতরে যোগের অপারেশনটা পারফর্ম হবে। তো সেম ভাবে আমরা যে বললাম যে বুলিয়ান অ্যালজেব্রায় তিনটা অপারেশন হয়, একটা হলো যোগ গুণ আর আরেকটা হলো কমপ্লিমেন্ট। এই কাজটা করার জন্য এই গুণ চিহ্নটাকে আমরা বলবো অপারেটর গত দিক থেকে এন্ড অপারেটর, যোগটাকে বলবো অর অপারেটর, আর কমপ্লিমেন্টটাকে বলবো নট অপারেটর। কিভাবে কাজ করে ইন ডিটেলস আমরা রুলস রেগুলেশন গুলো পরবর্তী স্লাইড গুলোতে দেখবো। তাহলে এখানে অপারেশন হবে তিনটা, এন্ড অপারেটরের কাজ কি, যৌক্তিক গুণ, ইংরেজিতে বলা হয় লজিক্যাল মাল্টিপ্লিকেশন, আর অর অপারেশন বলতে লজিক্যাল অ্যাডিশন, আর নট অপারেশন বলতে হচ্ছে লজিক্যাল ইনভার্সন অথবা কমপ্লিমেন্ট অপারেশন, যেটাই বলো না কেন। এখন এগুলো রোলস রেগুলেশন নিয়ে আমাদের আলোচনা করতে হবে, তার আগে ছোট দুইটা টার্ম জেনে নিতে হবে। একটা হলো বুলিয়ান চলক কাকে বলে, বুলিয়ান ধ্রুবক কাকে বলে। যেমন এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, আমরা তো ছোটবেলা থেকেই জানি গণিতের নিয়মে যে রাশির মান পরিবর্তনশীল তাকে চলক বলে, কিন্তু যেহেতু এখানে ইন রেসপেক্ট অফ বুলিয়ান অ্যালজেব্রা আমরা সংজ্ঞায়িত করব, এই জন্য আমরা টার্মটা ইউজ করেছি বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান পরিবর্তনশীল। যেমন এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে সি ইকুয়াল টু এ প্লাস বি, এখানে এ আর বিটা বুলিয়ান চলক। আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রায় মান হতে পারবে কি জিরো অথবা ওয়ান, এখানে কি এ বা বি এর মান বলে দেওয়া আছে ইকুয়েশনে যে কত? না স্যার। তার মানে এখানে এর মান হতে পারে জিরো অথবা হতে পারে ওয়ান, এখানেও বি এর মান হতে পারে জিরো অথবা হতে পারে ওয়ান, আমরা জানি না এক্স্যাক্টলি, জিরো হতে পারে ওয়ানও হতে পারে। যখন ফিক্সড করে দেওয়া থাকবে না তখন আমরা ধরে নিব যে ওইটা হলো চলক। যেমন আমরা ম্যাথমেটিক্যালি লিখি না যে পাই আর স্কোয়ার, তাই না? আমরা বৃত্তের ক্ষেত্রফল যখন পড়েছো তোমরা তখন ক্ষেত্রফলকে ধরো আমি এ দ্বারা প্রকাশ করলাম। তাহলে এখন বলো যে আর তো এখানে ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান তো পরিবর্তন হতেই পারে সার্টেন কোন একটা কেজে, কিন্তু এই পায়ের মান কি চেঞ্জ হবে? না স্যার, এটা কনস্ট্যান্ট। এটা কনস্ট্যান্ট, তো এখানেও ব্যাপারটা এরকম যে এ আর বি এর মান যেহেতু এখানে দেওয়া নাই তার মানে এটা চলক, কিন্তু আমরা যদি মনে করি যেটা অপরিবর্তনশীল থাকবে, যেমন এখানে ওয়াই ইকুয়াল টু এ প্লাস জিরো প্লাস ওয়ান, এখন এখানে এটা চলো কিন্তু জিরো আর ওয়ান যে পজিশনটাতে দিয়েছি তো তারা তো চেঞ্জ হবে না। অথবা আমি যদি আরেকটা উদাহরণ দেই, মনে করো আমি ওয়াই ইকুয়াল টু দিলাম যে এ প্লাস বি দিলাম, কিন্তু আমি সাইড নোটে বলে দিলাম যে হয়ার, এখানে বললাম যে হয়ার ইকুয়াল টু জিরো। যেমন তোমরা ক্লাস সিক্সে যখন বীজগণিতের অঙ্ক করেছো, কিছু অঙ্ক ছিল না যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস টু ওয়াই বি প্লাস বি স্কোয়ার, হেয়ার ইকুয়াল টু টু, বি ইকুয়াল টু থ্রি, এরকম লেখা থাকতো না?
জি স্যার দেওয়া থাকতো লেফট হ্যান্ড সাইড এই ইকুয়েশন যখন সলভ করতে বলো তো যে ওইখানে যা মান দেওয়া থাকতো সেটা বাদ দিয়ে কি আমরা অন্য কিছু ধরতে পারতাম যখন উল্লেখ থাকতো? পারতাম না স্যার। যেমন এখানে এ আর বি এর মান আমি উল্লেখ করে দিয়েছি, এর মান জিরো, বি এর মান ওয়ান। এখন কি তুমি চাইলে এখানে এর মান ওয়ান বসাতে পারবা কিনা বলো? এখানে আমরা পারবো না, কারণ এখানে প্রশ্নে উল্লেখ আছে। তো এরকম যখন ফিক্সড করে দেওয়া থাকবে তখন সেটাকে আমরা বলি কি, বুলিয়ান ধ্রুবক। কোন একটা ফাংশনে তাহলে আমরা যদি দেখি যে মান ফিক্সড করে দেওয়া আছে বা যেটা পরিবর্তন করা যাবে না সেটাকে আমরা বলবো হচ্ছে ধ্রুবক। যেমন এখানে বলছে জিরো আর ওয়ান, এই দুটা মান জিরো আর ওয়ান দেওয়া আছে, এটা তো আমরা চেঞ্জ করতে পারবো না। কিন্তু এখানে এ যেটা দেওয়া আছে এটা কি হবে বলো তো? আমি এই ইকুয়েশন অনুসারে বলছি, এখানে এটা কিন্তু চলক। এখানে আমরা জিরো ধরতে পারি, ওয়ানও ধরতে পারি। হ্যাঁ, তাহলে এটাকে আমি চলক বলবো ডেফিনেটলি। এই হচ্ছে ব্যাপার, আসলে চলক আর ধ্রুবকের কনসেপ্ট গণিতে যা এখানেও তা, তবে এখানে মানগুলো জিরো আর ওয়ান ব্যতীত অন্য কিছু হতে পারবে না। কারণ ম্যাথমেটিক্যালি তো জিরো থেকে নাইন পর্যন্ত আমরা যেকোনো সংখ্যা বসাতে পারি অথবা ভগ্নাংশের সংখ্যা বসাতে পারি। যেমন একটা চলকের মান হয়তো আমরা পেয়ে গেলাম 2.5, কিন্তু এখানে তো এরকম ঘটনা ঘটবে না, কারণ এখানে আমরা ডিজিটাল ডিভাইসের নাম্বার গুলো ইউজ করছি অনলি জিরো আর ওয়ান। তাহলে এখান থেকে এটা একমাত্র সংজ্ঞা পড়বা, বুলিয়ান চলক কি, বুলিয়ান ধ্রুবক কি। এই যে আমি বলে দিচ্ছি, এইভাবে পড়লে পরে তোমার পড়াটা কমে যাবে, তুমি বুঝতে পারবা যে কোনটা আমি ক্রিয়েটিভ এর জন্য পড়বো আর কোনটা কিসের জন্য পড়বো। তাহলে এর আগে প্রথম স্লাইডটা বলেছিলাম এমসিকিউ, ওই যে ভোল্টেজের লেভেল গুলো। এরপরে আমি বলেছিলাম যে বুলিয়ান অ্যালজেব্রা, সাধারণ অ্যালজেব্রা বা দশমিক অ্যালজেব্রা পার্থক্যটা 2 মার্কের সর্বোচ্চ আসতে পারে। আর এখানে এসে বললাম বুলিয়ান চলক বা ধ্রুবক, এখান থেকে প্রশ্ন আসলে 1 মার্কের আসবে। 1 মার্কের যদি আসে তাহলে কি এক্সাম্পল দিবা? দিতে পারে নাও পারো। 1 মার্কের আসলে এক্সাম্পলটা বাধ্যতামূলক দিতেই হবে এমন কোনো কারণ নাই, সংজ্ঞা লিখলে 1 মার্ক পাবা। তবে যদি জানা থাকে উদাহরণটা দিয়ে দিবা বেশি ভালো হয়, সময় যদি থাকে বা যদি জানা থাকে, ভুল হওয়ার পসিবিলিটি যদি না থাকে। কারো যদি মনে হয় উদাহরণ দিতে গেলেন পেন্স লাগাতে পারি, তাহলে মাপও চাই দোয়াও চাই, দরকার নাই। এবার আমি যেটা বলছিলাম, আমি বারবার মূল টপিক্স এর দিকে যাচ্ছিলাম, সেটা হলো এইটাই সেই মূল টপিক্স। আমি যেটা বললাম যে বুলিয়ান অ্যালজেব্রায় গাণিতিক অপারেশন কয়টা করা যায়, একটু আগে পড়ায় আসছি, কয়টা অপারেশন করা যায়? স্যার চারটি অপারেশন করা যায় না? তাহলে তুমি যদি একটা আপা তৈরি করো তাহলে 4টা অপারেশন হবে। এখন পর্যন্ত আমি জানি 3টা, একটা হলো যোগ, একটা হলো গুণ, আর একটা হলো কমপ্লিমেন্ট। এরকম কয়টা? 3টা। 3টা। এখন আমি বললাম যে যোগ গুণ আর হচ্ছে কমপ্লিমেন্ট বা পূরকের কাজ করে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায়। তো এখন যেহেতু এটা বুলিয়ান অ্যালজেব্রা, নিশ্চয়ই আমরা সাধারণ যোগ বা গুণ বলতে যা বুঝি এখানে অপারেশন ডেফিনেটলি এরকম হওয়ার কথা না। তাহলে এই যোগ বা গুণ অথবা কমপ্লিমেন্টের অপারেশনটা আমি কিভাবে করব? নিশ্চয়ই এর জন্য কিছু রুলস রেগুলেশন আছে, তাই কিনা বলো? জি স্যার। এই যে আমরা বুলিয়ান অ্যালজেব্রায় আলাদাভাবে যোগ গুণ এবং পূরকের কথা বলছি, এর জন্য যে নিয়ম নীতিটা আছে এটাকেই বলা হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। ইংরেজিতে এটার একটা টার্ম আছে, বুলিয়ান পোস্টুলেট। আশা করি বুঝতে পেরেছো। এখানে এটা 1 মার্কের সংজ্ঞা আছে, বুলিয়ান স্বতঃসিদ্ধ কাকে বলে নিজের মতো লিখলেই হবে। বলবা বুলিয়ান অ্যালজেব্রায় যোগ গুণ পূরকের যে নিয়ম নীতি গুলো আছে এগুলোকে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। বাস হয়ে গেল। এখন বুলিয়ান স্বতঃসিদ্ধ গুলো কিসের? একটা হচ্ছে যেহেতু যোগের অপারেশন, যোগের অপারেশন বলতে আমরা কি বলেছিলাম একটু আগে, অর অপারেশন। গুণের অপারেশন বলতে অপারেটরটা কোনটা লাগে, এন্ড অপারেটর, মানে এন্ড অপারেশন হবে। আর আরেকটা হলো কমপ্লিমেন্ট হবে বা নট অপারেশন। তাহলে যোগ বলতে অর অপারেশন, গুণ বলতে এন্ড অপারেশন, আর কমপ্লিমেন্ট বলতে নট অপারেশন। এখন যোগের অপারেশনটা বলতে কিভাবে হয় সেই ব্যাপারগুলো নিয়ে এখন আমরা আলোকপাত করব। তাহলে চলো আমরা একটা একটা করে আলোচনা করি। প্রথমত আমরা যোগের যেটা নিয়ম মানে সেটা তো যোগের স্বতঃসিদ্ধ হবে, এটাকে অপারেটরগত দিক থেকে আমরা অর অপারেটর বলছি,
আর নোটেশন আমরা ইউজ করব হচ্ছে প্লাস এখন এটা প্রচলিত যোগ নয় এই কথাটা কেন বললো কারণ এই যোগটা পারফর্ম করবে কি সাধারণ বীজগণিতের অর অপারেশন নাকি লজিক্যাল অর অপারেশন লজিক্যাল লজিক্যাল অর অপারেশন তাহলে এখানে নিয়ম নীতিটা কি হবে আচ্ছা এখানে এই ব্যাপারটা আমি একটু তোমাদের রিমাইন্ডার দেই যেহেতু আমরা সংখ্যা পদ্ধতিটা পড়ে আসছি মনে করো এইটা তোমাদের সবার মনে আছে মনে করো 1 আর হলো 2 দিলাম তাই না তখন আমরা জিরোর বাইনারি সংখ্যা কত লিখেছিলাম বলো তো 0 0 তারপরে 1 এর বাইনারি সংখ্যা লিখেছিলাম 1 পজিশনে 1 2 পজিশনে 0 2 এর জন্য কত ছিল 2 পজিশনে 1 এটার সাথে একটা সম্পর্ক আছে অনেক ভাইটাল রিলেশন আছে এই জন্য জিনিসটা মনে করায় দিচ্ছি 2 এর আগে যোগ করলে 3 আচ্ছা এরপরে যদি আমরা এটা পড়াইছিলাম 1 2 তারপরে হচ্ছে 4 তাহলে 0 এর জন্য এখানে কি পড়াইছিলাম পুরোটা লিখতে হবে তাহলে আমার বোঝাতে সুবিধা হবে কারণ পরবর্তীতে আর এগুলো নিয়ে কোনো কথা বলবো না একদম চ্যাপ্টারের লাস্ট পর্যন্ত এগুলো নিয়ে আর কোনো কথা হবে না স্যার এগুলা দেখতে একদম পুরোপুরি যে প্রথম মানে প্রথম অংশ যেটা পড়লাম আমরা সেটার মতোই রাইট সংখ্যা পদ্ধতি ওখান থেকেই তো এগুলো আসছে এইটুক রিলেশনই পাবা আর কোনো কিছু মিল পাবা না টু এর জন্য তারপরে থ্রি এর জন্য কি হবে থ্রি এর জন্য হবে 0 1 1 এগুলো তোমরা জানো বাট আমি কেন লিখতেছি এর পিছনে লজিকটা হলো আমরা যদি ম্যাথমেটিক্যালি এভাবে বের করতে যাই সংখ্যা পদ্ধতির মতো তাহলে তো আমাদের অনেক বেশি সময় ব্যয় হবে তাহলে আমরা মনে রাখার একটা টেকনিক শিখবো এই জন্য আর কিছু এমসিকিউ আসে পরীক্ষায় সেটাও এখান থেকে ক্লিয়ার করা যাবে 5 নিলে কত হবে 101 সাইড কি ক্লাসে আছো তুমি সুস্থ থাকলেও তুমি হুজুর মানুষ তোমার ইমানি জোর বেশিতেই তুমি আর ইনশাল্লাহ বেশি সুস্থ থাকবা কারণ যারা আল্লাহর রাস্তায় চলে তাদের ইমানটা অনেক মজবুত হয় যেমন তেমন অসুখ বিসুখ কিছু মনে করে না আমরা নামাজ পড়ি না এমন না কিন্তু যেসব বন্ধু বান্ধব দেখি যে 5 ওয়াক্ত একদম টাইমলি নামাজ পড়ে আর কি আমরা যেমন অনেক সময় আমি তোমাদের পড়ানো শেষ করে বাসায় এসে নামাজ পড়ে ফেলি তো একটু ঝামেলা আছে ইমানের ভিতর তো তোমাদের মতো যারা নামাজ কালামটা খুব স্ট্রিক্টলি ফলো করে দেখেছি আমার বন্ধু বান্ধব যারা এসব অসুখ বিসুখকে কোনো ভয় পায় না মানে দেখলে তুমি বুঝতেই পারবে না যে তারা অসুস্থ আচ্ছা এরপরে আমরা কি শিখেছিলাম 1 2 কত 4 8 তাহলে 0 এর জন্য এই রেশিওটা আমাদের কাজে লাগবে আজকে এখান থেকে একটা জিনিস সুন্দরভাবে উপস্থাপন করা যায় 0 টোটালি কি ধরবে এই স্লাইডে আচ্ছা দেখি কতটুকু ধরে 0 0 তারপরে 1 2 এর জন্য কি হবে 2 এর জন্য 2 পজিশনে 1 তবে এই চ্যাপ্টারের একটা মজা হলো এই চ্যাপ্টারটাতে আসলে মুখস্থ করার কিছু নেই যদি তুমি একবার বুঝে যাও ডিজিটাল ডিভাইস যদিও তোমরা ডিজিটাল ডিভাইস নামে পড়ছো আমরা এটা পড়েছিলাম ডিজিটাল ইলেকট্রনিক্স নামে তখন এই চ্যাপ্টারটা রিভাইজ করতে সব থেকে কম সময় লাগে যতগুলো চ্যাপ্টার আছে মানে সবই লজিক্যাল এখানে মানে মুখস্থর কিছুই নেই
শুধুমাত্র প্রথম দিকে কয়েকটা অ্যালজেব্রার যে রুলস রেগুলেশন গুলো এটারও মনে রাখার টেকনিক আছে। এরপরে দেখবা যে পরের গুলো যে কোনো ভাবেই টেবিল থেকে ইকুয়েশন গুলো নিয়ে আসা যায়, সবকিছু লজিক্যালি ঘটে। যেমন আমি অন্য যে কোনো চ্যাপ্টার পড়ালে স্টুডেন্টদের জন্য মাসে একবার করে স্টাডি করি, যেমন তোমাদের চ্যাপ্টার টু পড়ালাম, এটা মোটামুটি 2-3 মাস না পড়লে আর সমস্যা নাই, যে কোনো সময় যে কোনো টপিকস এর ক্লাস নিতে পারবো। তো তার ভিতর আমি সব থেকে যেটা বেশি পছন্দ করি, যেটা বছরের সর্বোচ্চ 1-2 দিন পড়ি, সেটা হলো এই চ্যাপ্টারটা, আমার কাছে খুবই ভালো লাগে। এখানে পড়াতে গেলে হয় কি, সব লজিক্যাল, মানে ইকুয়েশনটা শুরু করলেই বোঝা যায় যে এর পরের টার্ম গুলো কি হবে। কিন্তু অনেক চ্যাপ্টার আছে যেগুলো স্টুডেন্টদেরকে পড়াতে গেলে নিজে একটু স্টাডি করে যেতে হয়, বাট এই চ্যাপ্টার গুলো অনেক মজার, তোমরাও যখন বুঝে যাবা তখন বুঝতে পারবা যে কথাগুলো আমি কেন বললাম। কিন্তু এই চ্যাপ্টার অনেকেই যেটা মনে করে প্রচুর মুখস্থ করার চেষ্টা করে, এটা করে কোনো লাভ হবে না। মুখস্থ করার চেষ্টা করে বলতে ক্রিয়েটিভ প্রশ্ন অনেকগুলো সলভ করে, হ্যাঁ তুমি এক্সপার্ট হওয়ার জন্য করতে পারো, কিন্তু মাথায় যদি ধরে নাও যে আমি এটা সলভ করে হুবহু কমন পাবো, এটা কখনোই পাবা না, একদম হুবহু কমন পাবা। তবে কিছু প্রশ্ন আছে যেগুলো হুবহু কমন পাওয়া যায়, তবে সেটা খুবই কম। তবে টাইপটা অলওয়েজ কমন, আপনি এতক্ষণ ধরে লিখতেছেন এতগুলা, লিখতেছি আর গল্প করতেছি তাছাড়া তো তোমাদেরও বিরক্ত লাগবে। এটা লিখতেছি তো একটা রিলেশন এস্টাবলিশ করার জন্য, ওটে হলে তো তাড়াতাড়ি লিখে ফেলতাম। অনেক পেশেন্স স্যার আপনার, টিচিং আসতে গেলে এখন অধৈর্য হলে হবে? আমি যদি অধৈর্য হই বা আমার চোখে মুখে যদি ফুটে উঠে যে আমি বিরক্ত হচ্ছি, তাহলে তো আমার স্টুডেন্ট আরো বিরক্ত হবে। ইউটিউবে একটা ভিডিও আছে দেখবা যে একটা টিচার পরপর 2-3টা ক্লাস করছে, মানে সে ঘেমে কথা বলার মতো এনার্জি নাই। এখন এই ফেস নিয়ে যদি স্টুডেন্টদের ক্লাসে যায় তাহলে তাদেরই বা কি মনে হবে? তখন সে কি করলো, ওই দরজার সামনে যে আগে মুখ চোখটা পরিষ্কার করে একটা হাসি মুখে ক্লাসে ঢুকলো। আসলে একটা টিচারের এরকমই হওয়া উচিত, যতটা বলছো আমরা কেউই অতটা পারি না এজ এ টিচার হিসাবে। তো সেই পিছনে 2টা ঘটনা ঘটে, মানে কেউ আসে যে টিচার হবি থেকে আসে, যেমন আমরা অনেক সময় লিখি না আই মিন লাইফ কি, তো অনেকে আসলে মন থেকেই লেখে যে আমি টিচার হতে চাই। আর আমাদের দেশের ক্ষেত্রে যেটা হয় যে ম্যাক্সিমাম মানুষ অন্য কোনো পেশায় যেতে পারেনি, বাধ্য হয়ে পরে টিচিং এ আসে। এই জন্য আমাদের দেশের রিসার্চ বলো বা সবকিছুতেই অনেক খারাপ করে, কারণ কি এখানে এই সেক্টর গুলোতে যারা আসলে আসে তারা বাধ্য হয়ে আসছে, কেউ মন থেকে আসে নাই, তো সেখানে ডেভেলপড হবে কিভাবে? এখন একজন বুয়েট থেকে একজন ইঞ্জিনিয়ার বা একটা মেডিকেলে পড়ে সে বিসিএস এর পিছনে দৌড়াচ্ছে, তার যে জায়গাটাতে থাকা উচিত সে তো সেখানে যাচ্ছে না, তাহলে দেশ কি আগাবে? যখন দেখলো যে আমার হাতে আর কোনো কিছুই করার নেই, তখন একটা নিবন্ধন পরীক্ষা দিয়ে একটা স্কুলের টিচার হচ্ছে, তার কাছ থেকে জাতি কি আশা করে? এটার পিছনে অনেক লজিক আছে, যেমন বাইরের দেশে সব থেকে বেতন বেশি কিন্তু টিচারের, তো যার কারণে ওইখানে তাদের এটা বেশি কাজ করে কিনা জানি না। তবে মূল ব্যাপারটা হলো জাতি গঠনের জন্য ভালো যদি টিচার না হয় তাহলে সেখানে হাজার ইনপুট দিয়ে কোনো লাভ নেই। আচ্ছা এখন দেখো, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এখানে চলক আছে হলো 2টা, মনে করো এটা এ এর কলাম, এটা বি এর কলাম, এখানে চলক কয়টা আছে বলতো? 3টা আছে, একটা এ, একটা বি, একটা হলো সি। আমি একটু হোয়াইট করে দিই ব্যাকগ্রাউন্ডটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এইখানে চলক কয়টা আছে? 4টা আছে। এখন দেখো এই যে 2টা চলক হলে এখানে কম্বিনেশন কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা। পরীক্ষায় এমসিকিউ কিভাবে আসে, যে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে চলকের সংখ্যা যদি 2টা হয় তাহলে এইরকম কম্বিনেশন কয়টা হবে,
এটা বের করতে বলা হয়। তো ফর্মুলা আছে, খুব সুন্দর ফর্মুলা, টু টু দি পাওয়ার এন। তুমি শুধু দেখবা যে কয়টা চলক, দুইটা চলক, তাহলে দুই বসাও, কম্বিনেশন কয়টা পাওয়া যাবে, আচ্ছা চারটা। কিন্তু যেহেতু আমরা জিরো থেকে স্টার্ট করি, এই জন্য জিরো থেকে থ্রি পর্যন্ত গিয়েছে, মানে এক কম। সেম ভাবে এখানে আছে তিনটা চলক, তাহলে টু এর পাওয়ার কত হবে, কি হবে? আটটা। কম্বিনেশন হবে হলো আটটা। আর যেহেতু আমরা জিরো থেকে স্টার্ট করি, এই জন্য দেখো ফার্স্ট ভ্যালু জিরো, লাস্ট ভ্যালু সেভেন, এই যে দেখো সেভেন। সেম ভাবে এখানে চারটা আছে, কতটা হবে, 4 is equal 16. 16। তাহলে জিরো থেকে কত দূর পর্যন্ত যাবে, 15 পর্যন্ত, 15 পর্যন্ত, রাইট। তাহলে ডিজিটাল ডিভাইসে যখন দেখবা যে কলাম দুইটা আছে, দ্যাট মিন্স যেখানে চলক দুইটা, সেখানে কম্বিনেশন কয়টা হবে, সেখানে কম্বিনেশন হবে চারটা। যদি বুলিয়ান অ্যালজেব্রায় দেখো চলক আছে কয়টা, তিনটা, তাহলে কম্বিনেশন হবে আটটা। যদি চারটা হয় তাহলে হবে হচ্ছে 16টা। এখন এই যে আমরা সংখ্যা পদ্ধতিতে এই ব্যাপারগুলো পড়েছিলাম, কিন্তু ডিজিটাল ডিভাইসে তো এগুলো এইভাবে বলা নেই। কিন্তু দেখো এখানে ইনপুট দেওয়া থাকে 00011011। এখন তোমাদের আমি বুঝালাম এতক্ষণ ধরে এইটাই, যে দুই চলক হলে কেন কম্বিনেশনটা 00011011ই হয়, অন্য কিছু কেন হয় না। কারণ হলো দুইটা যখন চলক হবে, কম্বিনেশন হবে চার পর্যন্ত এবং সেটা সিরিয়ালি, তাহলে জিরো থেকে থ্রি পর্যন্ত যদি হয়, তাহলে জিরোর বাইনারি সংখ্যা দুই চলকে কত হবে, 00, এইটা মিন করার জন্য। এখন আমি যদি পরীক্ষার হলে এইভাবে ম্যাথমেটিক্যালি বের করি, এখন তো ব্যাপারটা বুঝেছো, বাট এইভাবে যদি বের করতে যাই তাহলে আমার সময় অনেক বেশি লাগবে। যার কারণে একটা সিস্টেম হলো, যখন দুইটা চলক হবে তখন দেখো মনে রাখার টেকনিক হলো, এখানে কয়টা জিরো আছে, দুইটা জিরো, তারপরে দুইটা ওয়ান। এখন বলো তো দুইয়ের অর্ধেক করলে কত হয়, এক, যার কারণে এখানে কম্বিনেশন দেখো একটা একটা করে আছে, 01, তারপরে 01। আর যদি সংখ্যা পদ্ধতিতে মনে রাখতে চাও, আরো সুন্দর লজিক আছে। দেখো এখানে দুই চলক, তার মানে প্রথমটা ওয়ান, পরেরটা টু, হ্যাঁ। তাহলে কম্বিনেশন প্রথমটা হবে দুইটা দুইটা করে, দেখো দুইটা জিরো, দুইটা ওয়ান, এরপরে ওয়ান আছে, 01 01। তাহলে বলো তো এখানে কয়টা আছে, চার। তাহলে প্রথম কম্বিনেশন কয়টা জিরো হবে, জিরো, চারটা জিরো, এই জন্য দেখো এখানে চারটা জিরো, এরপরে কত আছে, চারটা ওয়ান আছে, এরপরে আছে দুই। তাহলে কয়টা কয়টা করে কম্বিনেশন হবে, দুইটা জিরো, দুইটা ওয়ান, দুইটা জিরো, এই জন্য দেখো দুইটা জিরো, দুইটা ওয়ান, এইভাবে আছে। আর এখানে লাস্টে আছে কত, ওয়ান, এই জন্য দেখো 01 01, এইভাবে চলছে। তাহলে এটা দুইটা সিস্টেমে মনে রাখা যায়, একটা হলো দুই চলক হলে মনে রাখলাম দুইটা জিরো, দুইটা ওয়ান, তাহলে দুইয়ের অর্ধেক কত, এক, তাহলে 01 01। তাহলে এখানে দেখো চারের তিনটা চলকের ক্ষেত্রে প্রথমত চারটা জিরো, চারটা ওয়ান, চারের অর্ধেক কত, দুই, পরের কম্বিনেশন হবে দুইটা দুইটা করে, দুইয়ের অর্ধেক কত, এক, এবার পরের কম্বিনেশন হবে একটা একটা করে, এই জন্য 01 01। সেম ভাবে এখানে দেখো কয়টা আছে, আটটা, এই যে খেয়াল করে দেখো এখানে টোটাল আছে কয়টা জিরো, আটটা জিরো, কয়টা ওয়ান আছে, এই পাশে তিনটা, এই পাশে দেখো পাঁচটা আছে। এই যে যেটা আমি বোঝানোর চেষ্টা করছিলাম, এই জন্যই লিখছি এত কষ্ট করে। তাহলে আটটা জিরো, আটটা ওয়ান, এবার আটের অর্ধেক কত, চার, এই জন্য চারটা জিরো, চারটা ওয়ান, চারের অর্ধেক কত, দুই, দুইটা জিরো, দুইটা ওয়ান, দুটা দুটা করে আছে, এরপরে কম্বিনেশন আছে এক, এই জন্য একটা জিরো, একটা ওয়ান। এখন যখনই আমরা বুলিয়ান অ্যালজেব্রায় দেখব যে দুইটা চলক দেওয়া আছে, চোখ বন্ধ করে তখন দুই চলক, তাই না, তখন আমরা লিখব হচ্ছে দুইটা জিরো, দুইটা ওয়ান, আর বিয়ের ঘরে কি লিখব, 01 01। যখনই দেখব তিন চলক বিশিষ্ট আছে কিভাবে লিখব, চারটা জিরো লিখে নিব প্রথমত, এরপরে কত, চারটা ওয়ান, এবার চারের অর্ধেক কত হবে, দুই, তাহলে এবার পরের কম্বিনেশন হবে দুইটা জিরো, তারপরে দুইটা ওয়ান, বুঝতেছো? এরপর যদি আমরা একটা একটা করে হবে 01 01। এখন অপারেশন কি বলবে সেটা তো পরের কথা, যোগ হলে যোগ চিহ্ন, গুণ হলে গুণ চিহ্ন, এইভাবে চলতে থাকবে, আশা করি বুঝতে পেরেছো। চার চলক হলে কি হবে, আটটা জিরো, আটটা ওয়ান, আটের অর্ধেক চার, তাহলে চারটা জিরো, চারটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, 01 01।
এইভাবে আমরা ইজিলি মনে রাখতে পারবো। তাহলে পরীক্ষায় এমসিকিউ আসতে পারে যে বুলিয়ান অ্যালজেব্রায় চলকের সংখ্যা তিনটা হলে কম্বিনেশন কতগুলো হবে, দুইটা হলে কত হবে, চারটা হলে কত হবে, পাঁচটা হলে কত হবে। তবে পরীক্ষায় সব থেকে বেশি আসে দুই চলক আর তিন চলক, চার চলক আসে না। কিন্তু আমি এটা শিখে রাখলাম যেন এমসিকিউতে কাজে লাগে, অথবা কোনো সময় যদি দিয়ে দেয় চার চলক বিশিষ্ট তাহলে যেন বের করতে পারো। এবার দেখো এখানে সুন্দর করে যদি আমরা এই ব্যাপারটা নিয়ে আসি, দেখো তো এখন বুঝতে পারো কিনা, এখানে যোগের জন্য মাঝখানে যোগ চিহ্ন দিয়েছে, এটা ধরো এর কলাম, এটা বি এর কলাম। এখন অনেক স্টুডেন্ট এইটাই বুঝে না কেন এখানে দুইটা জিরো হয়, তো এটার ব্যাখ্যাটাই আমি এতক্ষণ দিলাম যে কম্বিনেশনটা কেন এরকমই হচ্ছে, জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান। এখানে স্টুডেন্টদের প্রশ্ন হয় যে স্যার ডিজিটাল ডিভাইসে দেখি যে দুইটা যখন চলক থাকে কম্বিনেশন গুলো সবসময় জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, এইটাই কেন হয়। এটার ব্যাখ্যাটাই আমি এতক্ষণ দিয়েছি যে কারণ কি, যে দুইটা চলক হলে কতটা কম্বিনেশন হবে, চারটা। জিরো থেকে স্টার্ট হলে ইনপুট গুলো কত কত সংখ্যাগুলোর হবে, জিরো থেকে থ্রি, তার মানে এটা হলো জিরো এর বাইনারি সংখ্যা দুই চলকে। এই জন্য আমি ওয়ান টু দিয়ে তোমাদের দেখালাম সংখ্যা পদ্ধতির সাথে রিলেশনটা, যদিও এই পড়াটা হলো সংখ্যা পদ্ধতি। এই যে এটা দেখো টু এর বাইনারি সংখ্যা, এই যে টু পজিশনে ওয়ান, আর থ্রি এর হলে কত হয়, দুইটা ওয়ান যোগ করলে থ্রি হয়, এই জন্য এটা হয়। এই প্রশ্নটা যাতে না আসে বা তিন চলক করে কম্বিনেশনটা কেমন হবে সেটা সহজে মনে রাখার জন্য আমি শিখালাম যে চারটা জিরো চারটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, জিরো ওয়ান জিরো ওয়ান। এখন আমরা পড়তেছি হচ্ছে অর অপারেশন, এই জন্য আমরা মাঝখানে কি ব্যবহার করেছি, প্লাস সাইনটা ব্যবহার করেছি। এখন প্রশ্ন হলো এই আউটপুটটা কিভাবে হলো, এই আউটপুটটা কিভাবে হলো, এইটা হচ্ছে আমাদের জানার বিষয়। এইটাই হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ কার যোগের ক্ষেত্রে। তাহলে বুলিয়ান জর্জ বুল কি বলে গেছে যোগের কাজটা কিভাবে হয়, সে বলছে যে ইনপুটে যদি মিনিমাম একটা ভ্যালু ওয়ান হয় তাহলে আউটপুট ওয়ান হবে। সে কি বলছে যে হাজারটা ওয়ান হওয়া লাগবে, তা বলে নাই, বলছে ইনপুট গুলোর ভিতরে যদি মিনিমাম একটা ভ্যালু ওয়ান হয়, মানে কমপক্ষে একটা ওয়ান হতে হবে, নট নেসেসারি আমার দেখতে হবে যে একশোটা আছে কিনা, আমার দেখতে হবে একটা ওয়ান আছে কিনা। তো দেখো তো এখানে তো মিনিমাম একটা ওয়ান আছে, এখানে আছে, এখানে একটার বেশি আছে, তো বেশিতে আমার কনসিডারেশন না, দেখতে হবে মিনিমাম ইনপুট গুলোর ভিতর একটা অ্যাটলিস্ট আছে কিনা। তো দেখতেছি হ্যাঁ এখানে তো একটা আছে, এই দুটা, এই দুটা হলো ইনপুট। হ্যাঁ এটা মনে করো এ এর মান ইনপুট করছি, আর এই কলামটা যে মানগুলো ইনপুট হচ্ছে সেটা হলো বি এর মান। তাহলে এখানে মিনিমাম একটা ওয়ান আছে, এখানে মিনিমাম একটা ওয়ান আছে, এইখানে হচ্ছে মিনিমাম একটা ওয়ান আছে, তো সবই ওয়ান আছে যদিও, এই জন্য এখানে আউটপুট গুলো দেখো ওয়ান, আর এখানে কি একটা ওয়ান আছে, একটা ওয়ান আছে না, এখানে জিরো দেওয়া আছে। তাহলে যোগের সূত্র হলো বা ফর্মুলাটা বা লজিকটা হলো ইনপুটে যদি মিনিমাম একটা ভ্যালু ওয়ান হয় তাহলে আউটপুট ওয়ান হবে, আদারওয়াইজ জিরো। মনে থাকবে যোগের উপপাদ্য? জি স্যার। এইটা আসলে চলক যখন চারটা হবে তখন, মানে চারটা দিলে তো অনেক বড় হয়ে যায়, মনে করো যে চারটা জিরো চারটা ওয়ান তিন চলক বিশিষ্ট দেই, তখন কম্বিনেশনটা এটার কেমন হতো, এরকম হতো। বলো তো এর পরের কম্বিনেশন কয়টা করে হবে, দুইটা করে, দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, রাইট। তাহলে তিন চলক হলে এটার প্যাটার্নটা হয়ে যেত এরকম, এর পরে কি হতো, জিরো ওয়ান জিরো ওয়ান। এখন যদি যোগ বলে মাঝখানে কোন অপারেটর ব্যবহার করতে হবে, প্লাস, তাই না? তাহলে এইভাবে তখন তুমি দিবা, আমি প্রত্যেকটা দেখাচ্ছি না, জাস্ট এই দুইটা দেখাচ্ছি। তাহলে এইখানেই দেখো তো এই ইনপুটটা যখন দিলাম, মনে করো প্রথমটা এর মান, পরেরটা বি এর মান, পরেরটা সি এর মান, এখানে কি একটা ভ্যালু ইনপুটে ওয়ান আছে, না স্যার, না স্যার, তাহলে এখানে আউটপুটটা কি হবে, জিরো হবে। এই জিনিসটাকে বলা হয় যে তিন চলক বিশিষ্ট বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিন চলক বিশিষ্ট যদি হয় তাহলে এটা হবে। তাহলে এখন দেখো এইটার ক্ষেত্রে আউটপুট কি হবে,
1 হবে, 1 হবে, কারণ এখানে প্রত্যেকটা যে কোনোটা কনসিডার করো, ধরো এটা দেখো একটা হলো কিন্তু 1 আছেই, সেই ক্ষেত্রে আউটপুটটা 1। তবে দুই চলক সব থেকে বেশি আসে, এরপরে তিন চলক আসে, চার চলকটা ওইভাবে আসে না। আমরা যখন চাকরির পরীক্ষা দিই তখন বেশি চলকের প্রশ্নগুলো দিয়ে থাকে, তাও একটু কঠিন ভাবে, এরকম নর্মাল স্টেটে দেয় না। তবে এটার ক্ষেত্রে অনেকে অনেকভাবে হচ্ছে মানে ইয়ে করতো, লজিক্যালি বুঝাই, তবে আমাদের চলক বেস করে তো ইনপুট গুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয়, এই জন্য অনেকে ছড়া দিয়ে পড়ায়, এটা আমি এখানে পড়ালাম না, মনে রাখার জন্য অনেক টেকনিক শিখাই, কিন্তু অত টেকনিক শিখে লাভ কি? আমার পরীক্ষায় তো দুই চলক আসতে পারে, তিন চলক আসতে পারে, এই জন্য মূল জিস জিনিসটা জানাটাই ভালো। এবার গুণের ক্ষেত্রে তাহলে কি হবে, গুণের ক্ষেত্রে এন্ড অপারেটর মানে ডট দ্বারা প্রকাশ করব। গুণের ক্ষেত্রে একটা মনে রাখার ব্যাপার কি, যদিও আসলে এখানে লজিক্যাল মাল্টিপ্লিকেশন আর সাধারণ মাল্টিপ্লিকেশন কিন্তু এক না, কিন্তু আমরা এই শর্টটা মনে রাখার জন্য সাধারণ গুণের মতো করে মনে রাখতে পারি। সাধারণ গুণের ক্ষেত্রেও তো আমরা জানি সবগুলো ওয়ান হইলেই ওয়ান হয়, তাই না? আমরা যখন সাধারণ গুণ করি তখন সেখানেও আমরা জানি যে সবগুলো ওয়ান হইলে ওয়ান হবে, আর এগুলোতে দেখো মিনিমাম একটা ভ্যালু জিরো তো আছে, এই জন্য জিরো, এই তিনটা দেখো জিরো হয়ে গেছে। তবে এটাকে আমরা সাধারণ গুণের মতো কেন বলছি না, কারণ সাধারণ গুণের ক্ষেত্রে তো ভ্যালুটা জিরো বলতে জিরোই, কিন্তু এখানে কি জিরো বলতে জিরো, নাকি এটা সার্টেন কাইন্ড অফ ভোল্টেজ আছে এর ভিতরে? আমি তো একটা ভোল্টেজের লেভেলকে জিরো দ্বারা প্রকাশ করতেছি, এই জন্য আসলে বলা হয় যে এই লজিক্যাল মাল্টিপ্লিকেশনটা কিন্তু সাধারণ মাল্টিপ্লিকেশন বা গুণের মতো নয়। তাহলে এই ক্ষেত্রে মনে রাখার জন্য আমরা চিন্তা করতে পারি সাধারণ গুণের মতো, যে হোয়েন অল দা লজিক্স আর ওয়ান দা আউটপুট ইজ ওয়ান, আদারওয়াইজ জিরো, তার মানে সবগুলো ওয়ান না হয়ে যদি মিনিমাম একটা ভ্যালু জিরো হয়ে যায় তাহলে আউটপুটটা জিরো হবে। সেম ভাবে তিন চলকের জন্য হলে এরকম ভাবে লিখবা, চারটে জিরো, চারটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান। আচ্ছা, আশা করি এই পর্যন্ত বুঝে গেছো। তাহলে আমরা বুলিয়ান স্বতঃসিদ্ধ, যোগ, গুণ আর পূরকের বা কমপ্লিমেন্টের নিয়ম নীতিগুলো পড়বো, তার ভিতর অলরেডি দুইটা পড়ানো শেষ। আচ্ছা, এরপরে আমরা চলে যাই পূরকের বুলিয়ান স্বতঃসিদ্ধ। কমপ্লিমেন্ট বা পূরক, এটার আরো কিছু টার্ম আছে, যেমন বলা হয় নিগেশন, তো নিগেশনটা কম ইউজ করা হয় এসএসসি লেভেলে, তোমরা কমপ্লিমেন্ট বা পূরক আকারেই মনে রাখো। চিহ্নটা বুঝতেই পারতেছ, এটা কিন্তু বিয়োগ না, মানে কোন একটা জিনিসের ওপরে, এটা আসলে কেমন, মনে করো এ দিলাম, এটার মাথার ওপরে বার আকারে থাকে, বারও বলতে পারো, রিডিং দেওয়ার ক্ষেত্রে বার বলতে পারো, এই কমপ্লিমেন্ট অথবা এ বার। তো এই কমপ্লিমেন্টের কাজটা কি, কমপ্লিমেন্টের কাজটা হলো উল্টানোর কাজ করবে, তার মানে বিপরীতকরণের কাজ করে। বিপরীতকরণের কাজ কি, জিরো থাকলে হয়ে যাবে ওয়ান আর ওয়ান থাকলে হয়ে যাবে জিরো। মনে করো যে ওয়ান এর উপরে বার আছে মানে এটা আউটপুট হয়ে যাবে জিরো, আর জিরোর উপরে বার থাকলে হলো ওয়ান। আমি ক্লাসে অনেকবার বলেছি যে এটা কিছুটা বাংলা সিনেমার মতো, একটা মনে করো যে মানুষ, এই বারের কাজটা হলো মাথায় বাড়ি মারা লাঠি দিয়ে, মনে করো যে একটা মানুষ, বাংলা সিনেমায় কি হয়, প্রথম দিকে দেখা গেল সে স্মৃতিশক্তি ভালো আছে, মানে ওয়ানে আছে, এখন সিঁড়ি থেকে পড়ে যে বা গাড়িতে ধাক্কা লাগলে স্মৃতিশক্তি চলে যায়, মনে করো যে এই যে ওয়ান মানে একটা ভালো মানুষ, এর উপরে বার মানে মাথায় বাড়ি দিয়েছে, এখন পাগল হয়ে গেছে, স্মৃতিশক্তি নাই মানে জিরো। এবার বাংলা সিনেমায় শেষের দিকে কি হয়, পাগল মানুষটা আবার যদি গাছের সাথে বা কোনোভাবে ধাক্কা খায় আবার স্মৃতিশক্তি পায় আকাশ। এখানে দেখো জিরো আছে, এর উপরে আমরা বার দিলাম, আউটপুট হয়ে গেল ওয়ান। এটা তো আমরা মনে রাখার জন্য বললাম, ম্যাথমেটিক্যালি এই জিনিসটা লজিক্যালি এক্সপ্লেইন করা যায়। কিরকম, তোমরা যখন সেটের অঙ্ক পড়েছো, এরকম পড়েছো না, এ ড্যাশ, জি স্যার, ডিজিটাল ডিভাইসে এইভাবেও কিন্তু দেওয়া যায়, কিন্তু কিছু অসুবিধা হয় দিলে, সেটা আমি পরে বলবো, ব্র্যাকেটের ভুল হয়। এটা দেওয়াও যায় ডিজিটালে, এইভাবেও দেওয়া যায়, তবে আমরা বেশি ইউজ করবো এইভাবে, আমরা এইভাবে ইউজ করবো না, তবে এইভাবে দেওয়া যায়, দেওয়া যায় না এমন বলছি না। তাহলে যেটা তোমরা ড্যাশ করেছো, হ্যাঁ, এখন ওয়ান এর উপর বার করলে অনেকে বলে স্যার জিরো কিভাবে আসে, তাই আমি তোমাদেরকে ম্যাথমেটিক্যালি একটু বোঝানোর চেষ্টা করি। যেমন আমরা সার্বিক সেট যখন করেছি, তাই না,
সার্বিক সেট মানে তো যতগুলো ভ্যালু পসিবল সবগুলোই দেওয়া থাকে। এখন তোমরা বলো যে বুলিয়ান অ্যালজেব্রায় অঙ্ক কয়টা থাকে, জিরো আর ওয়ানের বাইরে কিছু থাকে? তাহলে সার্বিক সেটের মান ধরো এটা। হ্যাঁ, এখন বলা হলো যে এর ভ্যালুটা আমি বলে দিলাম যে জিরো হলে আমি বের করতে বললাম যে এ ড্যাশ ইকুয়াল টু কত। তাহলে সাধারণ গণিতে আমরা যেভাবে বের করতাম, তাহলে আমি ডিজিটাল ডিভাইসে এই জিনিসটাকে কিভাবে লিখতেছি, এ কমপ্লিমেন্ট আকারে লিখতেছি। তো যখন তোমরা সেটের অঙ্কগুলো করতা তখন কি করতা, এ ড্যাশ বের করতে বললে সার্বিক সেট থেকে এর মানটা বাদ দিতা না, এরকম করে টু মাইনাস এ করতাম, রাইট? তাহলে সার্বিক সেটের মান, এখন বলো সার্বিক সেটের মান কত? ওয়ান। এখানে আছে কি দেখো? ও স্যার, মানে আমি অ্যানসারটা বুঝলাম, জিরো আর ওয়ান আছে। আচ্ছা, তাহলে জিরো আর ওয়ান, এর মান কত দেওয়া আছে? জিরো দেওয়া আছে। জিরো দেওয়া আছে, তাহলে আমরা সেটের অঙ্কে কি করতাম, যেটা দেওয়া থাকতো এটা বাদ দিতাম, তাহলে আউটপুটটা কি আসতো? ওয়ান আউটপুট, ওয়ান আসতো। আর যদি এর মান আমি ওয়ান নিতাম, এখানে এখানে যদি আমি ওয়ান নিতাম, তাহলে এ প্রাইম বা এ কমপ্লিমেন্টের মানটা এর বিপরীত হতো, মানে জিরো হতো। জিরো হতো, তাহলে কি এখান থেকে প্রমাণিত হয় না যে ওয়ান এর উপর বার করলে জিরোই আসবে আর জিরো এর উপর বার করলে ওয়ানই আসবে? জি স্যার। তাহলে কমপ্লিমেন্টের আমরা জানি যে যদি আসলে বার করি তাহলে সেটার কাজ হচ্ছে এর বিপরীত একটা আউটপুট আমাদেরকে প্রোভাইড করবে। তাহলে মূল লজিকটা আমাদের কিন্তু জানা শেষ, যোগ, তারপরে গুণ আর হচ্ছে পূরক, এই তিনটা রুলস রেগুলেশন আমরা জানলাম। আমরা দুই চলকের ক্ষেত্রে যেমন যোগেরটা নিয়েছিলাম, তাহলে যোগেরটার ক্ষেত্রে আমি জাস্ট একবার সামারাইজ করে দিই। আমরা বলেছিলাম যে মিনিমাম একটা ভ্যালু যদি ওয়ান থাকে তাহলে আউটপুট ওয়ান, আর যদি আমরা গুণের ক্ষেত্রে চিন্তা করি তাহলে সাধারণ গুণের মতো করে মনে রাখতে পারি, যদিও এটা সাধারণ গুণ নয়। তাহলে কি এটা অসাধারণ গুণ? না, এটা বুলিয়ান অ্যালজেব্রার গুণ। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে তো আমরা বললামই যে এখানে নোটেশনটা হয়ে যাবে প্লাস প্লাস, তাহলে এখানে আউটপুটটা কি হবে, দুই চলকের পরীক্ষায় সব থেকে বেশি আসে। এটা অনেক সময় মনে রাখা যায় যে কিভাবে মনে রাখা যায় এখন পরে বলছি। এখানে গুণ দিইনি, তো আমি আসলে ছড়াগুলো বলতে খুব একটা পছন্দ করি না, এই জন্য যে ভেরিয়েবল তো চেঞ্জ হতে পারে, দুই চলকে আসবে ব্যাপারটা এমন না, তবে দুই চলকের বেশি আসে, সেই ক্ষেত্রে আমরা এভাবে মনে রাখতে পারি। মনে করো আমি সাইন কলেজে চাকরি করি বা যে কোনো মানুষ যে কোনো জায়গায় চাকরি করলে তার হঠাৎ করে মনে হলো যে আমি একটা জায়গায় পিকনিকে যাব বা ভ্রমণে যাব বা ট্যুরে যাব, সে কি যেতে পারবে যদি অফিস অনুমতি না দেয়? না স্যার। এখন আরেকটা ব্যাপার জড়িত, অফিস অনুমতি দিল, একটা সময় ছুটি দিল, ভ্যাকেশন দিল, তোমার কাছে টাকা নাই, যেতে পারবা? তাহলে তো আরো পারবো না। আরোই পারবো না, তাই না? তার মানে যদি কোথাও আমরা ট্যুরে যেতে চাই তাহলে দুইটা জিনিস জড়িত, যারা চাকরিজীবী, যে আমার পকেটে টাকাও থাকতে হবে, অফিস থেকে ছুটিও দিতে হবে। এই গুণের ক্ষেত্রে এইভাবে অনেক সময় মনে রাখার ছড়াগুলো অনেক টিচাররা পড়ায়, যদি আমি পছন্দ করি না কেন, কারণ চলক তো সবসময় দুইটা হবে না। তো যাই হোক, গল্পটা বলি যে মনে করো তোমার পকেটে টাকাও আছে যাওয়ার মতো কোথাও, আবার প্রতিষ্ঠান ছুটিও দিয়েছে, তার মানে তুমি ভ্রমণে যেতে পারবা ট্যুরে, তাইলে ওয়ান। এখন মনে করো তোমার কাছে এ মানে ধরো যে টাকা আছে কিন্তু তুমি অফিস ছুটি দেয় নাই, যেতে পারবা না। আবার মনে করো টাকা নাই কিন্তু অফিস ছুটি দিছে, তাও যেতে পারবা না। টাকাও নাই, অফিসের ছুটিও নাই, তাহলে তো আরোই যেতে পারবা না। এই জন্য এই আউটপুটটা দেখো মিলে যায় এইভাবে চিন্তা করলে। আর এইটাকে আমরা কিভাবে তাহলে ইয়ে করতে পারি, এটা সুন্দরভাবে একটা সিস্টেম আছে, রোদ, বৃষ্টি আর হচ্ছে ছাতা। হ্যাঁ, মনে করো এখানে হলো দিলাম রোদ, এই লাইনটা দিলাম হচ্ছে বৃষ্টির জন্য, আর এটা হলো ছাতা, রোদ, বৃষ্টি, ছাতা। এখন যদি
রোদও না থাকে বৃষ্টিও না থাকে, তাহলে ছাতা দরকার আছে বলো? দরকার নেই, তাহলে এইটা হয়ে গেল। এই জন্য দরকার নাই মানে জিরো। রোদ নেই কিন্তু বৃষ্টি আছে, তাও আমাদের ছাতা দরকার পড়ে, মানে আউটপুট ওয়ান। এখন রোদ আছে বৃষ্টি নেই, তাহলে রোদকে থেকে সেফ ত্বক ভালো রাখার জন্য তো ছাতা লাগবে, ওয়ান। অনেক সময় হয় না এরকম, রোদও আছে আবার বৃষ্টিও হচ্ছে, তাহলে তো ছাতা লাগবেই। ফার্স্ট এইভাবে রোদ বৃষ্টি ছাতা দিয়ে মনে রাখতে পারো, তবে এটা আমি খুব একটা প্রিফার করি না, অনেকে আবার পড়ালে একটু মজা পায় তাই পড়াই দিই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি, অন্য লজিকের আজকে না যাই। এইটুক যা পড়ালাম এটা আগে স্টাডি করে নাও, যে যোগের নিয়ম এটা, গুণের নিয়ম এটা, কমপ্লিমেন্ট থাকলে এটা হয়, বুলিয়ান চলক কাকে বলে, ধ্রুবক কাকে বলে, এগুলো জানলে আমরা নেক্সট দিন থেকে যদি কিছু উপপাদ্যতে চলে যাই তখন ওগুলো দিয়ে আমরা লজিক গেট নামে টপিক গুলো ভালোভাবে বুঝতে পারবো। লজিক গেট কি সেটা পরে যাব, আসলে জর্জ স্কুল আগে কি অ্যালজাবরা গুলো দিয়ে গেছে সেইটা ভালোভাবে জানলে ওগুলো অনেক সহজ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।